চালু হলো বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার। রিচার্জ করলে তবেই মিলবে বিদ্যুৎ পরিষেবা। এক কথায় যেমন পয়সা তেমন বিদ্যুৎ পরিষেবা। সুন্দরবনে সুষ্ঠুভাবে বিদ্যুৎ সচল রাখতে চালু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ। এটি এমন একটি মিটার যা বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে। রিচার্জ না করলে নিজে থেকে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে। এক কথায় যেমন পয়সা তেমন বিদ্যুৎ পরিষেবা। বসিরহাটে সুন্দরবনের হিগলগঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ। এই ব্যবস্থায় মোবাইলে প্রিপেইড সিস্টেমের মতো আগে থেকে রিচার্জ করতে হবে, তবেই মিলবে বিদ্যুৎ পরিষেবা। আসলে অনেক সময় দেখা গিয়েছে রাজ্যের বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সুন্দরবন এলাকায় সঠিক পরিষেবা দিতে সমস্যার মুখে পড়েছেন। যেমন লো ভোল্টেজ, তার ছিঁড়ে যাওয়া, ওভার ভোল্টেজের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বিশেষ করে সমস্যা চরমে ওঠে প্রাকৃতিক দুর্যোগের সময়। ঝড়ের তাণ্ডবে সুন্দরবনের একাধিক গ্রামে দিনের পর দিন বিদ্যুৎহীন হয়ে পড়ে। কোনো একটি সমস্যা হয়ে গেলে দু একদিন পর গিয়েও ঠিক করা যায় না। অবশেষে সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। সুন্দরবনে চালু হল বিদ্যুতের স্মার্ট মিটার। কি এই স্মার্ট প্রিপেইড মিটার? বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই স্মার্ট প্রিপেইড মিটার এমন একটি মিটার যা একটি বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে। মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে, তারপর মিলবে বিদ্যুৎ পরিষেবা। অনেকটা টিভি বা মোবাইলের মতন সিস্টেম। রিচার্জ শেষ হয়ে গেলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ কেটে যাবে, টাকা দিলে ফের চালু হবে বিদ্যুৎ পরিষেবা। এদিকে এই পরিষেবা চালু হওয়ার কথা জানতে পেরে সমস্যায় পড়েছেন হিঙ্গলগঞ্জের দিন আনা দিন খাওয়া মানুষগুলি। তাদের মতে আগে পোস্টপেড মিটার ছিল, রিডিং হয়ে গেলে বিল আসত, তারপর টাকা পরিশোধ করার জন্য বেশ কিছুটা সময় পাওয়া যেত। এখন তা আর হবে না। বিল দিচ্ছি, তিন মাস পর পর বিল আসছে, আমরা এক মাসের বিল দিচ্ছি, দু মাসের বিল দিচ্ছি, এক মাস মানে এক্সট্রা রেখে দিচ্ছি, ঠিক আছে চলছে। আর এখন যে বিল চালু হয়েছে, এখন যে মিটার চালু হয়েছে, এখন দু মাসের রিচার্জ করলে দু মাসেই চলবে, একদিনও বেশি চলবে না। একদিনও বেশি যেতে আমাদের বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের খুব অসুবিধা হবে। অন্যদিকে এই মিটার হ্যাক করে বিদ্যুৎ চুরির ভয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুন্দরবনের দরিদ্র খেটে খাওয়া মানুষদের নুন আনতে পান্তা ফুরোনো সংসারে অনেকেরই নেই কোনো মোবাইল ফোন। গ্রিলের দোকানে আজকে স্মার্ট মিটার লাগাচ্ছে, তা এর বিষয়টা কি জানা নেই আমার, আর নতুন এসছে লাগাচ্ছে এইটুকু জানি, পরে দেখা যাক। অসুবিধা তো এখন তো কিছু তো বুঝতে পারছি না, বিল কম বেশি সেটা পরে ভাবা যাবে বা দেখা যাবে। যদিও একটা ফোন থেকেও থাকে, একটা মেসেজ আসলেও তারা তা পড়তে পারেন না। এই পরিস্থিতিতে তারা কি করে স্মার্ট প্রিপেইড মিটারের সুবিধা নেবেন? এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। যে ডিজিটাল মিটার, কিন্তু এতে গরিব মানুষের যে হেনস্থা শুধু তাই না, তাদের আর্থিক ক্ষতি বড় আকারে হবে এবং যে কোনো মুহূর্তে অন্ধকারে ডুবে যাবে। মানুষ পরিষেবা পায়, কারেন্টের বিল দেয়, যদি কোনো সময় দিতে না পারে তো 10 দিন কি 15 দিন পরে আর টাকাটা দিয়ে আসতে পারে। আর এক্ষেত্রে এই মিটার যে চালু হয়ে যায়, রাত ঘুমিয়ে আছে, দুপুরবেলা গরমে ফ্যান চলছে, কারেন্ট অফ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন।